মন ভোলানো হাসি একটুখানি ইশারায় কতজনের রাত নির্ঘুম করে দেয় রূপের ঝলকানিতে জয় করে নেন কত হৃদয় তা হয়তো নিজেরাও জানেন না রূপালী পর্দার তারকারা তাদেরও কিছু ইচ্ছে আছে আছে কিছু স্বপ্ন সেই ইচ্ছের ঘুড়িগুলো উড়ে বেড়ায় তাদেরই স্বপ্নের আকাশে তেমনি কিছু ইচ্ছে আর স্বপ্নের প্রথম অভিজ্ঞতার কথামালা নিয়ে আমাদের যা কিছু প্রথম আজ আমাদের মাঝে উপস্থিত আছেন পার্বিন সুলতানা দিতে দ্বিতা কেমন আছেন খুব ভালো আছি তুমি ভালো আছো হুম অনেক ভালো আপনাকে প্রথমে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে এই সাংস্কৃতিক অঙ্গনে আপনার প্রথম পদচারণা সঙ্গীত নিয়ে সেটা শুরুটা কিভাবে হয়েছিল স্বাধীনতার পর পর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি দিয়ে সারা দেশের মানুষের মুখে মুখে ছিল তখন আমিও খুব এটা গেতাম আমার সোনার বাংলা আমার তখন দাঁত পড়েনি মানে খুবই ছোট তো ওই সোনার বাংলা গানটি গাইতে গাইতে মুখস্থ হয়ে গেছিল। আমার ওই অতটুকুন বয়সে তারপর আমার বড় বোন গান শিখতেন হারমোনিয়াম ছিল বাড়িতে আগে ছোট ছোটো হারমোনিয়াম ছিল আর আমার হাত পাও এত ছোট ছোটো ছিল একটুকু একটুকু ছিল তো হারমোনিয়াম টানতে পারতাম না পিছন থেকে তা আমাদের ওই যে ছোটবেলার বন্ধু বান্ধব থাকে না তো ওদের মধ্যে বলতাম তোমরা পিছন থেকে হাওয়া দাও করো দেখি আমি সেই যে ছোট্টবেলায় এই গানটা আমি নিজে নিজে সোনার বাংলা গানটা আমি হারমোনিয়ামে তুলি ফেলেছি এটা যখন আমার ফ্যামিলি সবাই জানলো আস্তে আস্তে গ্রামের সবাই জানলো আস্তে আস্তে আমাদের পুরো ডিস্ট্রিক্টের মধ্যে মনেই জেনে গেল যে একটা বেবি এরকম সোনার বাংলা গানটা বাজিয়ে গাইতে পারে এই আমার বাড়িতে সব লোকজন ভিড় করা শুরু করলো দেশ-দেশান্তর থেকে আমাকে দেখতে আসতো ওই থেকে শুরু আসলে গানটা তো শুরু হয়েছিল আপনার ছোটবেলা থেকে এই গানের জন্য তো আপনার অ্যালবামও বেরিয়েছে প্রথম অ্যালবামের অভিজ্ঞতাটা কেমন ছিল প্রথম অ্যালবাম এটা আমি চলচ্চিত্রে আসার পরে বেশ পরে অ্যালবামটা বের হয়েছিল অ্যালবামটার নাম ছিল তোমারও চোখে ওখানে বারোটা গান ছিল আমার এখন থেকে প্রায় পনেরো ষোলো বছর আগের কথা গানের থেকে হঠাৎ করে অভিনয় এবং সেই ক্ষেত্রে সিনেমায় টান এটা কেমন করে তৈরি হয়েছিল যখন আমি ক্লাস নাইন টেনে পড়ি তখন আমি জাতীয় পুরস্কার পেলাম শিশু একাডেমি থেকে পুরস্কার পাওয়ার পরে আমাদের নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব বলে একটা ক্লাব ছিল ওখান থেকে আমি গান করতাম টেলিভিশনে তখন বিটিভিতে সলো গানও করেছি তারপর মানে কোরাস গানও করেছি ওখান থেকে বেলাল ভাই আমাদের আলমনসুর ভাই প্রথম আমাকে খুঁজে বের করেছে যে গালে তিলালাই মেয়েটাকে খুঁজে বের করে আমার লাইলি মজনু নাটকের জন্য ওকে দরকার তো ওনারা খুঁজতে খুঁজতে আমি তখন ধানমন্ডি বত্রিশ নম্বরে থাকি খুঁজতে খুঁজতে বের করে তারপরে আমাকে বলল যে এরকম আমাদের একটা নাটক করব অভিনয় করতে হবে আমি বললাম যে আমি অভিনয় করতেই পারবো না ইম্পসিবল আমি অভিনয় জানি না আমি গান গাইতে পারি বলে ওই নাটকটা তো তোমার অভিনয় করা লাগবে না তুমি শুধু ক্যামেরা দিকে তাকায় থাকলেই হবে বাকিটা আমরা করে নেবো এরকম বলে টলে কিছুতেই আমি রাজি না ওনারাই দায়িত্ব নিয়ে আমাকে প্রথম অভিনয় অভিনয় নাটক টেলিভিশনের নাটক দিয়ে লাইলি মজনুল নাটকে লাইলি ছিলাম আমি তারপর আপনি চলচ্চিত্রে পা রাখলেন চলচ্চিত্রে পা রাখার মধ্যেও ঘটনা থাকবে না এটা হতে পারে সেটা হলো আমার কাজিন সিস্টার আহ মেডিকেল কলেজে পড়তো তো যেই খালার বাড়িতে আমি ধানমন্ডিতে বড় হয়েছি তো ওই খালা তখন পড়তো খালা প্রতিবার পরীক্ষার সময় যেত একবার আমাকে পাঠালেন উনি যে তুই ওর সঙ্গে থাক পরীক্ষার সময় ওর ভাল লাগবে সেই ময়মন সিংয়ে আমি গেলাম জীবনে প্রথম তখন হল রুমে বসে বসে টিভি দেখছি সব মেয়েরা একসাথে বসে তখন নতুন মুখের সন্ধানের অ্যাড দেখাচ্ছে আমি তখন লাইলি মজলু করেছি নাচকটা তখন অনেক হিট আমি গান করি একদিকে তারপরে অ্যাড চলে দু একটা তারপর ওই নাটকের পরে খুব ফ্যান হয়ে গেছে আমার টিভি দেখছি তখন ওই নতুন মুখের অ্যাড দেখাচ্ছে তখন এক ঝাক মেয়েরা বলে উঠলো এই দিতি দিতি চান্স পেয়ে যাবে এখন এত ভালো মুভি হচ্ছে সাতটা আন্তর্জাতিক মানসম্পন্ন ছবি হবে এখানে দিদির মতো আর্টিস্ট দরকার ওদের তো আরেক গ্রুপ বলে না ও অনেক সুখ ওকে নিবে না আরেক গ্রুপ বলে না না ওই যে বাংলা বম্বেতে লাভ স্টোরি হচ্ছে তারপরে এইসব লাভ স্টোরিগুলো হচ্ছে তখন ওইসব ছবিতে দেখো না স্লিম স্লিম নায়িকারা থাকে ওকে নিবে এরকম বলে কি আচ্ছা ঠিক আছে নাই কিনা দেখি ওখানেই কিন্তু চরপাড়া একটা ছবি স্টুডিও ছিল আমার মনে আছে কাঠের সিঁড়ি দিয়ে উঠে ওখানে আমাকে নিয়ে গেছে ছবি তুলতে ওরা পাঠিয়েছে জাস্ট জানার জন্য যে আমাকে ওরা নেয় পরে তো আমি আবার ধানমন্ডি চলে আসলাম দেখি তিনবার আমার ইন্টারভিউ কার্ড আসছে আমি তো একবারও যাইনি শুধু জানা হলো যে আমাকে ওরা সিলেক্ট করেছে তো ওই পর্যন্ত এই স্টোরি তারপর তো এই যে পথ চলা শুরু হলো সেটা তার থামলো না সেই পথ প্রথম ধাপটা কি ছিল প্রথম অভিনয় চলচ্চিত্রের প্রস্তাবের কথা জানতে চাচ্ছিলাম আসলে আমি কোনো ইন্টারভিউতে কিন্তু আসি নেই চলচ্চিত্রে যখন সিলেকশন হচ্ছিল হাজার হাজার ছেলে মেয়ের অ্যাপ্লিকেশন করেছিল আমাকে বারবার ডাকার পরেও আমি আসিনি যেহেতু আমাদের কোনো ওরকম ব্যাপার ছিল না তখন আমি গানটাই করি তারপর এফডিসি থেকে যারা বড় বড় নির্মাতা ছিলেন তখন আমার বাড়িতে গিয়ে আমাকে ইনভাইট করে নিয়ে আসলেন যে আমাদের সিঙ্গারেরও দরকার আছে এই কথা বলে এফডিসিতে নিয়ে আসলেন তারপরে দেখি এফডিসিতে আসার পরে আমি কোনো ইন্টারভিউ দিনে কিছু দিনে উনত্রিশ জন সিলেক্টেড তার মধ্যে আমি নাম্বার ওয়ান পজিশনে এরকম অবস্থা আমাকে দেখেও নেই কেউ তারপরে প্রথম প্রস্তাবটা কোন ছবির ছিল অনেকগুলো ছবির একসাথে সব লাভ স্টোরি কিন্তু তখন আমাকে আমার খালা যেহেতু আমার গার্জিয়ান ছিলেন তখন আমার খালা বললো যে না ও তো ছবি করবে না হঠাৎ করে একসময় আমি একটু ডিপ্রেসড হয়ে গেলাম তখন পত্রিকাতে দেখলাম যে একটা তখন বলে কি মানে তখন নাচ গানে ভরপুর ছবিগুলো চলতেছিল নরম গরম এই ধরনের ছবিগুলা তখন আমার ফ্যামিলি থেকে বলতেছিল নায়িকা মানে ওরকম নাচ গান করতে হবে তারপরে তোমার ছবি থাকবে পিছনে। রাস্তার থাকবে। কি করে এরকম বলতো আর এখন তো পিছনে ছবি না না। থাকলে সেই পরবর্তীতে রিয়েলাইজেশন যে আগে এটাকে খুব একটা খারাপ ইয়ে মনে করতাম তারপরে যখন দেখলাম সেন্সর বোর্ড হবে ওরকম নাচ গান থাকবে না অশ্লীলতা থাকবে না বা কিছু থাকবে না সুন্দর ছবি হবে এর মধ্যে প্রথম অনুদানের ছবি আমার কাছে আসলো ছয় মাস পরে যখন সবাই ছবি অলরেডি রিলিজও হয়ে গেছে অনেক আর্টিস্টদের অনুদানের ছবিটা আসার পরে মুক্তিযুদ্ধের উপর কি নাম কিছুটা ডাক দিয়ে যায় ছবিটা রিলিজ হয়নি ইসমাইল اسماعیل মোহাম্মদ যিনি স্ক্রিপ্ট রাইটার ছিলেন উনি মারা গিয়েছেন উদয়ন চৌধুরী নামে ওনার প্রকাশনা ছিল তো উনি আমাকে লোক পাঠিয়ে খবর নিলেন যে একটা মুক্তিযুদ্ধের উপর আর মুক্তিযুদ্ধের উপর যেহেতু আমাদের পুরো ফ্যামিলির একটা দুর্বলতা ছিল আমার বড় ভাই মুক্তিযুদ্ধে গেছেন সবকিছু মিলিয়ে মনে হলো এই একটা ছবি আমি করতে পারি যেহেতু ফিল্মে আমি সুযোগ পেয়েছি একটা ছবি শুরু করি এই একটা ছবি যখন এফডিসিতে আমি শুটিং করতে গেলাম আমার মনে হয় শুটিং এ তিন চার দিনের মধ্যে দশ বারোটা ছবির অফার আসলো আবার ক্যামেরার সামনে যখন দাঁড়ালেন প্রথম ফিল্মে অভিনয় ওই ছবির নায়ক ছিলেন আমাদের আফজাল ভাই আচ্ছা ভাই নায়ক আর আমি নায়িকা তো প্রথম ক্যামেরা ওপেন হয়েছিল তোমার বোটানিক্যাল গার্ডেনে একটা গানের দৃশ্য তখন ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে শুরু হয়েছিল তো শীতের দিন ছিল এইটি ফাইভের জানুয়ারি হবে আফজাল ভাইকে দেখেই তো আমি ভয়ে অবস্থা খারাপ যে আফজাল ভাই মানে টেলিভিশনের এত সুপার হিট হিরোর সাথে আমি অভিনয় করব এটা একটা ভীষণ এক্সাইটিং ব্যাপার ছিল প্রথম রিলিজ কি ছবিটার নাম ছিল আমি ওস্তাদ প্রথম নায়কের সাথে রোমান্টিক দৃশ্য অভিনয় করতে কেমন লেগেছিল চলচ্চিত্রে প্রথম রোমান্টিক দৃশ্য অভিনয় করতে গিয়ে আমার মনে হয় যে অনেকবার এনজি দিতে হয়েছিল এটা আমার মনে আছে হাত ঘেমে যাচ্ছিল তারপর ডায়লগ বলতে পারছিলাম না তারপর রোমান্টিক দৃশ্য তো একটা আমি লাইলি মুজনুতেই করেছি আমার মনে আছে ওই স্টোরিটা না বললেই না মানুষ দ্বারও প্রথম নাটক ছিল আমার পায়ের ক্লোজ দিতে হবে আমি আমার পা পায়ের ক্লোজ দিনে হিরোর হাত ধরতে হবে আমার হাত দিইনি এগুলা ক্লোজ দিয়েছিল আমাদের দিলার আন্টি উনি আমেরিকা যে চলে গেছে দিলার আন্টি হ্যাঁ উনি ওনার হাতের ক্লোজ দিয়ে হিরোকে ধরা টরা হিরোর হাত ধরা মানে এইসব শটগুলো উনি দিয়েছিলেন তো আমার এত প্রবলেম ছিল যে হিরোদের সাথে ধরে কাজ করা আর রোমান্টিক সিন করতে গেলে তাহলে কি হবে টেলিভিশনে আমি হাত ধরি নাই হিরোর তো বুঝতে পারো ফিল্মের রোমান্টিক সিন কতভাবে কাটতে হয় কতবার একটা শর্ট দিতে হয় কতভাবে তো খুবই নার্ভাস ছিলাম এবং এটা আমার মনে সবচেয়ে টাইম আমার ফিল্মে এখন যদি শৈশবের কথা ফিরে যাই প্রথম স্কুল কি ছিল আপনার মনে আছে প্রথম আমি ক্লাস ওয়ানে তো পড়েছি সোনার গায়ে অবশ্যই স্বাধীনতার পর আর তারপর টুতে তো আজিমপুর লিটল এঞ্জেলস একটা ইংলিশ মিডিয়াম এখনও আছে ওখানে ক্লাস টু থেকে আমি পড়েছি ফাইভ পর্যন্ত তারপর আবার সোনারগায়ে পড়েছি কলেজ করেছি ইডেন কলেজ ওখান থেকে পাশ করে আবার আমি লালমাটিয়াতে ভর্তি হয়েছিলাম যখন আমি চলচ্চিত্রে আসি কিন্তু ওখানে আর কলেজ করা হয় নাই লাল ইডেন পর্যন্ত শেষ আমার পড়াশোনা প্রথম হলে গিয়ে সিনেমা দেখার অভিজ্ঞতা কেমন ছিল কোন ছবি দেখেছিলেন ওরে বাবা রে বাবা এক ছবি দেখেই তো আমি মানে অজ্ঞান হয়ে গেছিলাম যে সিনেমা এত সুন্দর হতে পারে আমার জীবনের প্রথম সিনেমা ছিল ময়নামতি আমার মনে হয় যে একটা ছবি দেখতে গিয়ে আমার মনে হয়েছে এই ছবি হলো আমার জীবনের শ্রেষ্ঠ উপহার আমি এই ছবিটা বারবার দেখব আমি এই বায়না ধরে আমার মনে হয় যে চারবার পাঁচবার দেখতে গিয়েছিলাম তারপর সেকেন্ড ছবি তোমার অবুজমন ময়নামতি অবুজমন একই সময়কার ছবি বোধহয় হবে আমি সেই সোনারগাঁও থেকে এসে ছোট্টবেলায় এই ছবি দুটো দেখেছিলাম নারায়ণগঞ্জে আচ্ছা প্রথম ভ্রুপ লাকের কথা যদি জানতে চাই কবে ভ্রু প্লাগ করেছিলেন একটু বড় হয়ে ওঠার পরে আমি আসলে এক এক সময় মাঝে মাঝে আমার ভ্রু কিন্তু এমনিতেই চিকন আমি চলচ্চিত্র কিন্তু প্লাগ ছাড়াই অভিনয় করেছি এটা যেমন এখনো আমার অতটা শার্প নাই আমার ইচ্ছা হইলে করি ইচ্ছা হইলে করি না তো প্রথম করেছে আমার মনে হয় যে চলচ্চিত্র আসার পরেই হবে প্রথম শাড়ি কেমন পরেছি এটা যদি বলো এখানেও স্টোরি আছে আমি ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি পরীক্ষার হলে ইকোনমিক্স পরীক্ষা ছিল আমার মনে আছে নারায়ণগঞ্জে গার্লস স্কুলে আমার সিট পড়েছিল আমার আবার শিল্পকলা একাডেমিতে এসে জিয়াউর রহমানের একটা প্রোগ্রাম করতে হবে গান গাইতে হবে ওখানে লাল শাড়ি পরতে হবে লাল শাড়ি লাল ব্লাউজ সারা রাত শাড়ি প্র্যাকটিস করেছি পরীক্ষার পড়া ম্যাট্রিক পরীক্ষায় কিন্তু পড়াশোনা রেখে প্র্যাকটিস করেছি আর সকালবেলা পরীক্ষা দেড় ঘন্টায় পরীক্ষা দিয়ে খালি গেটের দিকে তাকায় আমার গাড়ি আসছে কিনা তারপরে সেই শাড়ির প্যাকেট গাড়িতে রেখে আমি হলের থেকে বের হয়ে কোনো রকম দেড় ঘন্টা পরীক্ষা দিয়ে হলে খাতা জমা দিয়ে আমি ঢাকায় চলে এসে প্রোগ্রাম করেছিলাম আমার মনে আছে সেই প্রথম শাড়ি পরা সারারাত প্র্যাকটিস করেছিলাম আপনি তো রান্না করতে অনেক পছন্দ করেন এবং হরেক রকম রান্না আপনি জানেন কিন্তু জীবনে প্রথম রান্নাটি কি করেছিলেন কবে করেছিলেন জীবনে প্রথম রান্না অবভিয়াসলি আমার বিয়ের পরে করেছি কারণ বিয়ের আগে রান্না করে যাওয়ারই সুযোগ হয়নি আমার মনে হয় একটা আমার হাজবেন্ড খুব সোহেল চৌধুরী পছন্দ করত মাশরুম আর চিজ দিয়ে অমলেট আচ্ছা তো এটা ও শিখিয়েছিল আমাকে আচ্ছা আচ্ছা ওটা সে করেছিলাম প্রথম আচ্ছা আচ্ছা প্রথম যখন সমুদ্র দর্শন করেছিলেন তখন প্রথমে মনের ভাবনাটার মধ্যে কি ছিল প্রথমে দেখেছি শ্রীলঙ্কায় আমরা গান করতে গিয়েছিলাম শিশু একাডেমি থেকে তখন সমুদ্রের পারে আমাদের হোটেলে রাখতে দেওয়া হয়েছিল রাতের বেলা আমরা হোটেলে গিয়ে পৌঁছেছিলাম সমুদ্রের সেই গর্জন আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু সকালে যখন উঠে দেখলাম যে আমার ব্যালকানি থেকে দেখা যায় ঢেউ আছড়ে পড়ছে আমার হোটেলের জাস্ট সামনেই আচ্ছা তখন মনে হয়েছিল যে পৃথিবীটা অনেক সুন্দর দ্বিতীয়তা প্রেম কখন নাড়া দিল আপনাকে প্রথম প্রেম তো আসলে নাড়া দিতেই থাকে মানুষ নাড়া দিতে থাকে আমি নড়ে কিনা সেটা হলো কথা তো প্রথম লাভলেটার আপনি নড়েছিলেন আমি নড়েছিলাম স্কুলে থাকতেই কারণ এত নাড়াচাড়ার মধ্যে এত নড়তে হয় তো সেই স্কুলে যখন আসতাম যেতাম তখন তো আর আমি গায়িকা হিসেবে বড় হয়েছি তখন একটু বড় হওয়ার পরেই তো সব ছেলেরা পিছনে লাগলো আমার মনে আছে আমি যখন ক্লাস ফাইভ পর্যন্ত ওখানে পড়ে ঢাকায় পড়ে আবার ক্লাস সিক্সে এ সোনারগা জিয়ার ইনস্টিটিউশনে আমি পড়েছি ওখানে তখন তো মোটামুটি একটু বড় ক্লাস সিক্সে পড়ি যখন আমি দেখেছি যে ঢাকা থেকেও ঢাকা নারায়ণগঞ্জ এবং দেশের তো আছি ওখান থেকেও ছেলেরা গিয়ে আমার কখন ছুটি হবে কখন স্কুল থেকে বের হব দাঁড়িয়ে থাকতো রাস্তায় এর মধ্যে কত যে চিঠি এসছে মানে বলার মতো না তো ওগুলো পড়তাম মজা পেতাম আবার দাঁড়িয়ে থাকতো ওটা দেখতেও মজা লাগতো ওরে আমার পিছনে এত ছেলে তো একটা ভাব চলে আসছিল। আর প্রথম আমি প্রেম করি সেটা স্কুলে থাকতেই যার সাথে প্রেম করি আমি তখন নারায়ণগঞ্জে গান রাইফেল ক্লাবে যে ক্লাব থেকে আমি গান করতাম ওখানে যাওয়া আসা ছিল ওখানে ভীষণ হ্যান্ডসাম একটা ছেলে ভীষণ পার্সোনালিটি কিভাবে কিভাবে জানি তার সাথে আমার একটা প্রেম হয়ে গিয়েছিল যদি সন্তানের কথায় আসি যে আপনার প্রথম সন্তান মেয়ে লামিয়া তাকে যখন প্রথম দেখলেন কেমন লাগলো আপনার আমি যখন প্রথম মা হলাম সেই দিন আমি মনে হয় প্রথম রিয়েলাইজ করলাম যে মায়ের মূল্যায়নটা কি মা মানে কি এবং মায়ের যে একটা ফিলিং হয় সেই জিনিসটা আর আমার মায়ের প্রতি যে জিনিসটা হয়েছিল আমি বিয়ের আগে পর্যন্ত মাকে বকা মায়ের কথা শুনতাম না অনেক দুষ্টু ডান পিটেছিলাম মানে মা মায়ের অতটা ইয়ে করতাম না কেয়ার করতাম না ইম্পর্টেন্সটা বুঝতেন না হ্যাঁ কিন্তু যেদিন আমি মা হলাম সেদিন আমার মনে আছে হলি ফ্যামিলিতে আমার মেয়ে হয়েছিল আমার যখন পেন আমি এরকম বেডে শুয়ে দরজার দিকে তাকিয়েছিলাম দেখি আমার মা আস্তে আস্তে করে ঢুকতেছে মাকে দেখার পর যে আমার চোখের পানি পড়ছে টপ টপ করে আর থাম ছিলই না এবং সেই দিন থেকে আমার মাকে মনে হয় থাউজেন্ড থাউজেন্ড টাইম বেশি ভালোবাসা আমার মায়ের জন্য আসছে এবং সেই ভালোবাসা এখনো আমার আমার মনে হয় একই জায়গায় আমি রাখতে পেরেছি বন্ধু এই শব্দটি শুনলে প্রথমেই আপনার মনে কি আসে বন্ধু বন্ধু মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার মনে হয় যে ভালো বন্ধু পাওয়া এবং সেই ভালো বন্ধুত্ব টিকিয়ে রাখা এটা অনেক বড় একটা ব্যাপার আমার বন্ধু অনেক আছে কিন্তু সেই বন্ধুদের মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড বলতে যা বোঝায় প্রথমে কার কথা মনে না এখন বলতে গেলে আমার প্রথমেই আমার মনে হবে আমার বেস্ট ফ্রেন্ড দুই তিন জনের মধ্যে একজন মারা গেছে এই লাস্ট নভেম্বরের এক তারিখে মারা গেছে ও আমার সাথে এত বেশি ক্লোজ ছিল মানে এটা বুঝাতে পারবো না যে বন্ধু এরকম হতে পারে আর ওর ঠিক ও চিটাং ছিল ওর নাম মলি ও মারা যাওয়ার ঠিক পাঁচ ছয় দিন আগেই আমার ওর মেয়ে আবার সিঙ্গাপুরে গেছে ও আমার জন্য এখানে ছিল ওর আছে এখানে অনেক বড় বড় বাড়ি আছে আমার এখানে ও মানে ওদের অনেক সময় জানাতো না আমার সাথে থাকার জন্য মানে ও যে আমার জন্য কি পাগল ছিল আর অতটা পাগল আমি ওকে অতটাই করতে পারি নাই ও যতটা করতো তো ঠিক মৃত্যুর আগ আমার সঙ্গে দিন ছিল যার জন্য ওর কথা আমি জীবনেও ভুলতে পারবো না একজন মেয়েকে আমাদের সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হলে কোন গুণটি তার থাকা সবচেয়ে বেশি প্রয়োজন পার্সোনালিটি এটা আমাকে দিয়ে আমি বিচার করি কারণ বাংলাদেশের মতো দেশে আমাদের সমাজে একটা শোবিজের মেয়ে ইয়াং বয়স থেকে একা জীবন যাপন করা তো সেখানে আমি আমার গার্ডস নিয়ে যেভাবে আছি সম্মানের সাথে মানুষ একবার হলো বলে যে শি গ্রেট এটা শুনতে খুবই ভালো লাগে এবং এটার জন্য আমার মনে হয় যে নিজেকে সেভাবে রাখার যোগ্যতা তৈরি করা সেটাই আমার কাছে মনে হয় আমরা এখন কোনো গম্ভীর কথা শুনবো না কারণ আমরা একদম চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিন্তু এটা আপনি তো জানেন আপনাকে আমি এখন কি কোশ্চেন করব জানতে বলবা অবশ্যই আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আপনার গান শুনবো আপনি মনে করেন কোন গানটি গাবেন দর্শক আমার খুব খারাপ লাগছে যে আপনাদের কাছ থেকে এখন আমাকে বিদায় নিতে হবে কিন্তু আপনারা মন খারাপ করবেন না আমি আগামী সপ্তাহে আবার ফিরে আসব আপনাদেরই কাছে যা কিছু প্রথম নিয়ে নতুন কোনো অতিথিকে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন দিতে পালাইন হয়ে যাক আচ্ছা এখন বাজারে যেই আমার সেকেন্ড অ্যালবামটা বের হয়েছে সেই অ্যালবামটার নাম ফিরে যেন আসি তো ফিরে যেন আসি যেই গানের কথাটা সেই গানটি লিখেছেন শহীদুল্লাহ ফারাইজি হুম সুর করেছেন আজাদ মিন্টু ওখান থেকে আমি দুই লাইন গান করি ভালোবেসে কলঙ্কের দাগ হয় যদি গলার ফাঁসি ভালোবেসে কলঙ্কের দাগ হয় যদি গলার ফাঁসি তবু তোমার কাছে বারে বারে ফিরে যেন আসি ও তবু তোমার কাছে বারে বারে ফিরে যেনু